মধ্যে কঠিন আজাব হয়। নবীজি বলেন, সাহাবীরা রে কবরের মধ্যে কঠিন আজাব হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কঠিন আজাব কেন হয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে কঠিন আজাব কেন হয়? বলে, দুই কারণে কবরের মধ্যে কঠিন আজাব হয়। এক নম্বর, কবরের মধ্যে কঠিন আজাব হয় ওই লোকটা, যে লোকটা মারা গেছে সেই লোকটার কবরের মধ্যে কঠিন আজাব হয় এই জন্য যে ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে নাই, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করে নাই, এই জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয়। দুই নম্বর, কবরের মধ্যে কঠিন আজাব হয় লোকটা শগুলখুরি করতো, একজনের দোষ আরেকজনের কাছে বইলা, একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাঁধাইত। এই শগুলখুরির জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয়। আল্লাহর নবী বলেন, সাবিরা রে, পাশের একটা খেজুরের গাছ আছে, এই গাছ থেকে তোমরা একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করার পরে নবীজি দুইটা খেজুরের গাছে ডালটা দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর, কবরের মধ্যে দুইটা গাল ডাল গাললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন কবরের মধ্যে দুইটা ডাল আপনি গেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যত সময় পর্যন্ত এই ডাল জিন্দা থাকবে তত সময় এই ডালটা আল্লাহ 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 জিকির করবে, ওই আল্লাহ জিকিরের কারণে কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে, হালকা করে দিবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাটেনশন, কিসের জিকির? আল্লাহ 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 জিকিরের কারণে কবরের আজাব মাফ হবে। জিকির করে কিসে? খেজুরের ডালে। মারহাবা কর, জিকির করে কিসে? খেজুরের ডালে। জিকির করে কার? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বড় বিজিক আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর, ওই খেজুরের ডাল আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই জিকিরের কারণে ডালের জিকিরে কবরের আজাব আল্লাহ হালকা করে দিবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব বুঝে যাবেন, খেজুরের ডালের জিকিরে যদি কবরের আজাব মাফ হয় তাহলে খেজুরের ডালের হক বেশি না আমাদের হক বেশি? খেজুরের ডালের জিকিরে যদি কবরের আজাব হালকা হয় মাফ হয় তাহলে আমাদের জিকিরের কারণে দুয়ার কারণে কবরের আজাব মাফ হইয়া কবরওয়ালা জান্নাতি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষের ইন্তিকালের পরে দোয়া, এই দোয়াটা বড় দামি জিনিস। আল্লাহ কোরআনে কত চমৎকার শিখাই দিলেন, রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, নবী গো মার জন্য কি কোনো সৎকা দিতে পারি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ পারো। ইয়া রাসূলুল্লাহ, কি সৎকা দিব? বলে, তোমার ইচ্ছা। বলে, হুজুর, আমার একটা খেজুরের বাগান আছে। কিসের বাগান? খেজুরের বাগান আছে। সাহাবী বলতেছে, হুজুর, ওই বিরাট বড় খেজুরের বাগান আমি মার নামে সৎকা করে দিলাম। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সৎকা কবুল হয়ে গেল। ওই খেজুর বাগানে কি হবে? খেজুর হবে। এই খেজুর মুসলমানরা খাবে, গরিবরা খাবে, সবাই খাবে। এই খেজুরের বাগান উন্মুক্ত করে দিলেন তিনি, সবার জন্য উন্মুক্ত করে দিলেন। ওই খেজুরের বাগান থেকে ধনী দরিদ্র সবাই খেজুর নিয়ে খাইতো। এই খাওয়ার কারণে যে সওয়াব হতো, এই সওয়াবটা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের কবরে চলে যাইতো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তার মানে সাহাবীরা আবার সওয়াবের জন্য সাহাবীরাও খাওয়াইছে, ঠিক কি না? সাহাবীরা কি করছে? খাওয়াইছে। নবীর জমানাতে একজন সাহাবি ছিলেন, তার নাম তাউস, কেউ বলেছেন তিনি সাহাবি, কিন্তু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন তখন তিনি কেবল শিশু। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও তাকে তিনি নবীকে দেখছেন, কিন্তু তাকে অনেকে সাহাবি বলেন নাই, বলছেন কিবারুত তাবিঈন,
অনেক বড় তাবী ছিলেন তিনি। আল্লাহর নবীর হাদিসের বাগানের বিরাট বড় মুহাদ্দিস তিনি, 70 জন সাহাবি থেকে হাদিস শিখেছেন। ইমাম তাউস রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের জমানায় মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিনের দিন এবং 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়, দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে। এই দোদুল্যমান চিন্তা পেরেশানি থেকে তাকে মুক্ত করার জন্য, দূর করার জন্য ইস্তাহিবুনা, আমরা এই সময় এটাকে মুস্তাহাব মনে করতাম, আয়ুত ইমু তিলকাল আয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে খাওয়াইতাম, খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করাইতাম। একবার জোরে বলা যাবে মারহাবা। তাহলে একটা মাসালা সম্পর্কে আজকে জানা গেছে, তাহলে এবার বলেন খাওয়া দাওয়া চলবে, ফাতিহা দোয়া চলবে, আল্লাহ কবুল করুক বলে না আমি। প্রিয় ভাইরা আমার, আজাদিল ডাক দিয়ে বলো রব কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আল্লাহ বলেন যা মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, আর কি চাস? বলে রব্বুল আলামিন, তুমি আমাকে তামাম দুনিয়া ঘুরে আসতে, 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী সৃষ্টি ঘুরে আসব, সেই ক্ষমতা তুমি আমারে দিবা? আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাস? বল আর একটা কি? তোমার আদম বান্দাদের আদম সন্তানের শরীরের ভিতর দিয়ে ঢুকিয়ে কালবের কাছে এসে বসিয়ে অসুয়াশা দেওয়ার শক্তি তুমি আমাকে দাও। চিন্তা করতে পারছেন কি ক্ষমতা? এখান থেকে আপনাকে উঠাই নিয়ে যাবে শয়তান, বলবে চলে যা চলে যা চলে যা, ওয়াসওয়াসা দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা হর হামেশা আল্লাহ জিকির করো। আমার ফির মুর্শিদের একটা উক্তি ছিল, বাবা হর হামেশা আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার, মারহাবা কর। এই যে ওলি হয়ে ঘুমিয়েছে, সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে, কি কথা কন না কেন, সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে, সারা রাত জিকিরে পার করেছে, আল্লাহর সাথে প্রেম করত। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শানে, ঠিক কিনা? প্রেম করছে কার সাথে? হে আল্লাহর সাথে প্রেম করে ঘুমাইছে, মানে আমরার প্রেম হয়েছিল শয়তানের সাথে। এই শয়তান শিখ, শয়তান শিখ কালবের মধ্যে ধোঁকা দেয়, ধোঁকা ধোঁকা, শয়তান এসে কালবের মধ্যে ধোঁকা দিল, ধোঁকা, চলে যা বসিস না আসিস না, কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয় শয়তান। যখন বান্দা জিকিরের ধাক্কা দেয় তখন শয়তান পালায় চলে যায়, আর শয়তান কালবের মধ্যে থাকে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে ডাক দিল, রব রক্তের শিরা দিয়ে ঢুকে তোমার বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব। শয়তান রে, 3টা ক্ষমতা তোরে দিলাম, কি করবি বল? শয়তান ডাক দে বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি, তোর 1টা বান্দাও বেহেশতে ঢুকতে দিব না। চ্যালেঞ্জ কি দিতে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, হে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি আমি আজাজিদ, তোর 1টা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না। ধোঁকা দি 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 আমি শেষ করি, জাহান্নামী বানাই দিই। আল্লাহ পাক তখন রাগান্বিত হয়ে একটা ধমক দিয়ে চ্যালেঞ্জ করলেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ পাক রসুল বলতেছেন, আল্লাহ ধমক দিয়ে একটা চ্যালেঞ্জ করলেন, হ্যাঁ আজাজিদ আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, যা তুই আমার বান্দাদেরকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি কোনো রকমে আমি রব্বে করিমের দরবারে হাত তুলে ক্ষমা চা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দেব। এখন ক্ষমা চাবেন কেমনে? ঘুমায় ঘুমাইয়া
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের সাথে জুলুম করে ফেলছি, বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ ডাক দে, কয় শয়তান রে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বে করিম ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কথাগুলি শুনিয়া যান, আমাদেরকে হওয়া লাগবে কুকুরের মতো মনি ভক্ত। ওয়াজ জায়গা মতো চলে গেলাম, সময় কম কথা বেশি, আমাদের হওয়া লাগবে কুকুরের মতো মনি ভক্ত। একটা কুকুরের নাম কিতমির, এই কিতমির কুকুরটা সাতজন আল্লাহর ওলিকে ভালোবাসলো। তারা কারা? আসহাবে কাহাব। কোরআন শরীফে সূরা কাহাব আল্লাহ নাজিল করলেন তাদের নামে। আল্লাহ বলে না আসহাবু কাহাফি ওয়ার্রকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার্রকিমি কানু মিন আয়াতিনা। এই ঘটনাটাকে বলার আগে আল্লাহ বললেন কি আশ্চর্য ঘটনা, আমার নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য আজাবা, আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাব, আসহাবে কাহাব কারা? ওই জমানায় সাতজন যুবক আল্লাহওয়ালা, তারা মূর্তি পূজা গাছ পূজা শিরিক থেকে আলাদা হয়ে, ওই জমানার বাচ্চা যিনি ছিলেন দাকিয়ানুস, পৃথিবীর একজন আল্লাহ বিরোধী খোদাদ্রোহী বাচ্চা। ওই জমানার কেউ এক আল্লাহর প্রতি ইমান আনত না। সেই সময়ে দাকিয়ানুসের সময়ে এই সাতজন যুবক আল্লাহওয়ালা আল্লাহর পাগল হয়ে গেল, আলাদা হয়ে এই সাতজন যুবক তারা মসজিদ বানাইল, আজান দিল। এমন সময় ওই দাকিয়ানুস তাদেরকে ডেকে নিয়ে শাসাইলেন, এ যুবকেরা তোমরা যদি ধর্ম না সারো, আমাকে খুদা বলে না মানো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই যুবকরা বলল না 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 কখনোই না, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি। হযরত শাহজালাল যখন আসলেন তখন এক আল্লাহর দাওয়াত দেওয়ার মতো লোক এই বাংলায় ছিল না। কি কথা বলেন ঠিক কি না? 360 উলি আসলেন, ওই যে নেত্রকোণে আল্লামা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আসলেন, মারহাবা কন, মারহাবা। ওই সিরাজগঞ্জে হযরতে সিরাজগঞ্জে হুজুর গাউসে হযরতে মহিউদ্দিন আব্দুল হুজুর হযরতে খাজা মাইনউদ্দিন চিশত রহমাতুল্লাহ দাদা হুজুর আসছিলেন। বন্ধুগণ, বহু আগে তারা এসেছিলেন, খান্দাহান আলী আসলেন, আল্লাহর ওলির এই জমিনে মানুষের কালেমার দাওয়াত দিয়ে গেলেন। এই জমিনে অলিরা না আসলে আজকে আমরা ইসলাম পাইতাম না। আজকে যারা অলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওরাও কিন্তু আজাজিলের খালাতো। এই আসতে কোন কে জোরে বলে, ঘুমাইছে না? রাত একটা বাজে তো এই লাগারই কথা, কারণ আপনারা পরিশ্রম করে জাননি করে আইসেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের অভ্যাস তো 10টার ভিতরে 11টার ভিতরে বিছানায় চলে যাওয়া, কিন্তু আজকে তার ব্যতিক্রম, আশাটা সারা, কিন্তু একটু শক্তই বসে থাকতে হবে, কেন এই কথাগুলি চলে গেলে আর পাবেন না। কুত্তার ওয়াজ করতেছি, আল্লাহ নিজে কোরআনে কুকুরের ওয়াজ করছে, একসাথে বলা যাবে মারহাবা, মারহাবা। তাই কুকুরের ওয়াজ করবার যাইয়া আল্লাহ বলছে আজাবা, আশ্চর্য ঘটনা, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে, হায়রে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে। আল্লাহ বানাইলেন
আসমান জমিন আর বানাইছে রাত্র আরো দিন, হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন শীদের শনে, হাই রে প্রেমের ডুরি বান্দরে মোর শীদের আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেমার প্রীতি, এ কথা কন না কা আল্লাহ ব্যাঙ বানাইছে, সাপ বানাইছে, বাঘ বানাইছে, গরু বানাইছে, ছাগল বানাইছে, এরপরে হাঁস বানাইছে, মুরগা বানাইছে, কবুতর বানাইছে, মানুষ বানাইছে, জিন বানাইছে, ফেরেশতা বানাইছে, কত জাতি। বিজ্ঞানীরা বলল 4 লক্ষ প্রজাতির জীব এই পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করলো, সব জাতির ভিতরে আল্লাহ একটা জিনিস বানাইছে, সেটার নাম প্রেম, ভালোবাসা। একসাথে বলবেন না মারহাবা। সাপের বাচ্চা রে, সাপের বাচ্চা, একটা সাপ খুব উশৃঙ্খল, রাগ মাথা, তারপরে গুখরা সাপ তার বাচ্চাকে অন্য কাউকে তার বাচ্চার কাছে আসতে দেয় না। এই গুখরার কলিজার ভিতরে ভালোবাসাটা কে দিছে? একটা বাঘ মাংসশাসী, ও মাংস পাইলে, গোস্ত পাইলে রুশ থাকে না, এই বাঘ আর সিংহ তার বাচ্চার কাছে অন্য কাউরে যাইতে দিবে না। একটা গরু বাঘের সাথে গাভী মারামারি করে, গুতাগুতি করে, গাভী তার বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিতেছে, আল্লাহু আকবার। ওর অন্তরে ভালোবাসা কে দিছে? আমাদের অন্তরে ভালোবাসা কে দিছে? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেমার প্রীতি, ঠিক কিনা? ওরে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, হাই রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। ওই কুকুর সাতজন আল্লাহর ওলি, ওরা সাজায় সাসাইয়া, বাচ্চা বলল যুবকরা যদি তোমাদের ধর্ম না ছাড়ো তোমাদেরকে রাখা যাবে না, মেরে ফেলবো। যুবকরা বলল না, আমাদের জীবন চলে যাবে, এক আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না, আল্লাহর তৌহিদ রুবুবিয়াতের উপরে পরিপূর্ণ একিন দেখে। এই যুবকরা চলে আসলো, আবার মসজিদে আজান দিয়ে তারা নামাজে দাঁড়াই গেল। বাচ্চার সৈন্য পাঠাই দিয়ে বললেন যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যখন তাদের দেশ থেকে পালাইতে পালানোর জন্য রওনা হয়ে গেল, তাদের সঙ্গে একটা সঙ্গী প্রাণী হয়ে গেল, এই প্রাণীর নাম কুকুর। এই কুকুর কুত্তাটা তাদের সঙ্গী হয়ে গেল, তাদেরকে ভালোবাসলো। এই সাতজনের মধ্যে একজন একটা লাঠি দিয়ে কুত্তার পিঠের মধ্যে আঘাত করে বলে এই কুত্তা চলে যা, আমাদের সাথে তুই কেন আসিস? কুত্তার জবান খুলে গেল, কুকুর জবান খুলে বলল মনিব, ও আল্লাহর ওলিরা আমি তোমাদেরকে ভালোবাসি, আমি কিতমির কুকুর তোমাদেরকে ভালোবাসি, যতই মারো তোমাদের পছন্দ আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নম্বর, কুকুর খায় কম ঘুমায় কম মনিব ভক্ত। কয়টা গুণ? 3টা। খায় কম ঘুমায় কম মনিব ভক্ত, ও খাবে কম ঘুমাবেও কম। পাহারা দেওয়ার সময় যদি একটা গাছের পাতাও পড়ে দেখবেন কুত্তার ফালদে উঠে, ফালদে উঠে চিন্তা করে কেটে এলো, ও তাহাতেই করে তাকে দুকে আবাস। কুকুর মনিব ভক্ত, কুকুর থেকে আমাদের শিখার আছে, যদিও তার ভিতরেও না পাক বাহিরেও না পাক কিন্তু শিখার আছে। এই কুকুরের ঘটনাটা আল্লাহ কোরআন শরীফে এত ঢালাওভাবে বর্ণনা করলেন, আল্লাহর কাছেও কত ভালো লাগলো। এই কুকুর ডাক দেখো মনিবরা, যতই পিটাও আমি তোমাদের পিছন ছাড়ব না, আমি তোমাদেরকে ভালোবেসে ফেলছি। একসাথে বলা যাবে না মারহাবা?
ভালোবাসা ভালোবাসা। এই জন্য আমার পীর মুর্শিদ একটা গজল মাঝে মধ্যে গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। কি আপনারা ভালোবাসেন না? ভালোবাসেননি? হ্যাঁ রে ভালোবাসেন, তাই তো আইছেন, কি কথা কন না, ঘুমাইলে স্কুল হয় নাই কিন্তু ভালোবাসেন। বেদে আসছেন হুজুর বলতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমাদেরকে ভালোবাসি, যতই লাঠি দিয়ে পিঠাও আমি যাব না। কুত্তার জবান খুলে গেল, আল্লাহ আল্লাহ কুকুর। ওই সাতজন অলির সঙ্গী হয়ে গেল, তার একটা গুহার মধ্যে যাইয়া বিশ্রাম করতে লাগলো। ওই কুকুরটা পাহাড়ের গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। কোরআনের ঘটনা বলি বাপ, কোনো বানানো কিচ্ছে কাহিনী না, আল্লাহর কোরআনের ঘটনা। কোরআনের কাসাস এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। এই কথা কন না কা, কোরআনের উপরে বড় দলিল আর হতে পারে না। কোরআন সবচেয়ে বড় দলিল। কোরআনে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ ঘটনাটা বলার আগে বলেন, কতই না চমৎকার সাহাবে কাহাবের ঘটনা, কতই না আশ্চর্য। কুকুর ভালোবাসে মনি আল্লাহর অলিদেরকে, আল্লাহ 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 বুঝে যাবেন ভালোবাসার কি দাম। নবীজি বলেন, আলমার উ মা আমান হাব্বা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে না যারে আমরা অলিদেরকে ভালোবাসি বিদায়, অলিদের সাথে আমাদের হাসন নাসর হয়ে যাবে। আজকে এই পীর বাড়ির পীর সাহেবগণ আল্লাহর অলির আওলা দ্বারা আমাকে দাওয়াত করেছে, যদিও আমি নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া ওনরা কাদেরিয়া
তারপরও নিসবত কিন্তু এক জায়গায় তরিকা, কি কথা কন্যা কে? নিসবত একটাই তরিকা, আমি ওলি ভালোবাসি, আপনারও ওলি ভালোবাসেন, হৃদয়ে কালবে কালবে মিল। কি কথা কন্যা কে? রাস্তাঘাটে দেখা হইলে সালাম টালাম দিবেন না, চা টা খাওয়াবেন না, জোর করে দাওয়াত করে দিলাম। যদি এই সুযোগ অনেকের নসিবে আমারও হয় না, তাগারও হয় না, কারণ রাস্তাঘাটে আমি সহজে দাঁড়াই না। আরে ভালোবাসা ভালোবাসা, এই জন্য পীর মুর্শিদ কি চমৎকার একটা কথা, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, দয়াল তোমায় ভালোবাসে, বলেন দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। ভালোবাসার টানে আমরা একত্রিত হয়েছি, বিরাট বড় ভালোবাসা। ওই কিতমির কুকুর, আল্লাহ আকবার, এই কিতমির কুকুরটা সে সাতজন অলির সঙ্গে গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। এই কথাটা বুঝে যাবেন, পাহারা দিতে লাগলো পাহারা, সাতজন আল্লাহর অলি গুহার মধ্যে দিয়ে তারা ঘুমাইলেন, এক বছরও না দুই বছরও না 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, 309 বছর একটু ঘাম হলো না? একটু বোঝার চেষ্টা করো, 309 বছর একটু ঘাম হলো না? ঘাম হইলে শরীরে পোকা লাগবে, ঘাম আসবে, দুর্গন্ধ হবে, কীট পতঙ্গ আসবে, সাপ বিচ্ছু আসবে, ওই আপনার কি বলে আপনার ওই যে ওইটা পোকা কি বিষে পিঁপড়া, হ্যাঁ, এগুলো 309 বছরে আসলো না। একবারে এমন কোনো ঠান্ডা না, যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুঝে যাবে, তাদের ঠান্ডা লেগে যাবে, এইরকমও তাদের হলো না। 309 বছর ধরে তারা ঘুমাইলো, 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, ইজ্জতকার আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালা কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হাবিব ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার নবীর ইজ্জত, আপনি আমি আল্লাহর ওলিদের আমার বন্ধুদের ইজ্জত। 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইল। আল্লাহ সূর্য থেকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে, কথা ঠিক কি না? একটু হেলে যায়, কি হয়? হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন, এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি, সোজা নামবি। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোজা উঠবি, সোজা নামবি, কারণ কি? একটু হেলে গেলে সূর্যের আলো এসে তাদের শরীরে এসে পড়ে, সূর্যের আলো আসলে গরম করবে, গরমে ঘাম আসবে, ঘাম আসলে দুর্গন্ধ হবে, পোকা লাগবে। 309 বছর পর্যন্ত সূর্য আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সূর্যের আইন পরিবর্তন করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে সাতজন ওলির জন্য যদি আল্লাহ সূর্যের আইন যদি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে, তাহলে হুজুর গাউসে পাকের জন্য আল্লাহ আইন পরিবর্তন করে দিতে পারে, কথা বল ঠিক কি না? এখন আপনি মানলেও সে আল্লাহর ওলি, না মানলেও আল্লাহর, আপনি পক্ষে থাকলেও আল্লাহর ওলি, না পক্ষে থাকলেও আল্লাহর ওলি। ভাইরা আমার,
309 বছর পর্যন্ত সূর্য সোজাসুজি উঠল, সোজাসুজি সূর্যটা ডুবে গেল। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা! কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে না খেয়ে ওই কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা সারল না। ভালোবাসি মালিক তোমাকে ভালোবাসি, ভালোবাসি মালিক তোমাকে ভালোবাসি। কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন, যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পান করা বন্ধ করে দিল। এই উটের খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই, কাসওয়া উট তিন দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে। কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসওয়া। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত রে, সাতটা প্রাণী এবং বস্তু ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে, তার ভিতরে একটা প্রাণী আমার কাসওয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব। হাত চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার! উটের কি শরীয়ত আছে? কথা বুঝেন নাই। উটের কি নামাজ আছে? না। উটের কি রোজা আছে? নাই। উটে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল? না। বাথরুম করার পরে সুস ছিল? না। কথা বুঝেন না মনে হয়? বুঝে যান, বুঝাইতেছি তো আমি। এটা তো ক্লাস, এটা ক্লাস তো। উটে পেশাব করার পরে পানি নেই নাই, উটে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই, ঢিলা কুলুপ লয় নাই। উটে তার ওই অন্য উটের সাথে মিলন করলো, গোসল করে নাই, মারহাবা কর, নামাজও জীবনে একক পড়ে নাই। কি কথা কর না কেন, উটের কোনো শরীয়ত নাই, কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে, এই উটটা নবীকে ভালোবাসত। আল্লাহ আকবার! হ্যাঁ, জোরে বলেন আল্লাহ আকবার! কি বাসত? ভালোবাসত। ভালোবাসা ভালোবাসা, এর উপরে দলিল আর কি হতে পারে? আমরা অলিদেরকে ভালোবাসার কারণে, অলিদের কাছে বায়াত নেই, মুরিদ হই, কথা ঠিক কিনা? ভালোবাসি বিদায় বায়াত নেই, ভালোবাসা অনেক বড় দামি। এই কিতমির কুকুরটা ভালোবাসতে বাসতে হৃদয়ের গভীর দিয়ে সাতজনকে ভালোবাসলো, কুত্তাটা না খেয়ে না ঘুমিয়ে এখানে মারা গেল, আল্লাহর কাছে এতই ভালো লাগলো। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, সাহাবীরারে, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। আমার মালিক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম, বড় দয়া পরবশ হয়ে ভিতরেও না পাক বাইরেও না পাক, ভিতরেও না পাক বাইরেও না পাক, ভিতরেও না পাক বাইরেও না পাক, এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া, দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল, সাতজন অলি 309 বছর পরে ঘুম ভাঙলো। এই সাতজন অলির মহাব্বত যে কুকুরটা মারা গেল, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন, ও আমার উম্মতেরা, শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা নবীর দুরুদ ও সালাম দেই, আমরা ভালোবাসার জন্য কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, কারণ আমরা নবীকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কি না?
এই ভালোবাসার জন্য ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। কত বছর? 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইত, উনি হামাগুড়ি দিয়ে মদিনার মধ্যে চলতে, গড়িয়ে গড়িয়ে মদিনায় চলতে। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই। 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না, 80টা বছর ধরে আপনি মদিনার হাওদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, কারণ কি? ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষ, যে মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে, যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমায়, আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি, কি করে আমি পায়খানা পেশাব করতে পারি, কি করে আমি মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব, থুতু নিক্ষেপ করতে পারি, আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব। কাজী নজরুল কত চমৎকার লিখলেন, আমি যদি আরব হতাম মদিনার পদ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই, আহারে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আহা, ইমাম হুসাইন যেদিন শহীদ হন, 3 দিন পর্যন্ত কারবালার কোনো পশু পাখি পানি পান করে নাই। কি করে আপনাকে বোঝাবো আমি, আওলাদে রসুল যেদিন শহীদ হলেন ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কারবালার এলাকার কোনো উট পানিতে মুখ লাগাই নাই, কোনো পশু পাখি পানিতে মুখ লাগাই নাই। আহা, আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত, আল্লামা ইমাম সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে লেখেন, ইমাম হাজর হাইতামি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাবাইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন, 3 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো, মাঝে মধ্যে বমি, জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো, আকাশ লালিমা বর্ণ ধারণ করলো, 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল, লাল 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 হয়েছিল 40 দিন পর্যন্ত আকাশ ইমাম হুসেন শাহাদাতের পরে। বাজান জমিন ভালোবেসেছিল, পশু পাখিরা ভালোবেসেছিল, আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসাটা অনেক বড় দামি। এক সাহাবী রসুলের দরবারে বসে বসে কাঁদে, নবী বলে, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? মাতাসসাআ। সাহাবীকে নবী বললেন, সাহাবী, কিয়ামত তো তুমি তালাশ করো, কিয়ামতের জন্য এমন কি নামাজ রোজা জিকির ফিকির তুমি সংগ্রহ করছো? সাহাবী বলেন, হুজুর, কিয়ামতের জন্য আমার কোনো জিকির ফিকির ইবাদত নাই, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসি। জোরে বলা যাবে কে মারহাবা? সাহাবী বলে, হুজুর, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার! আল্লাহ তার নবীকে ভালোবাসি।
আল্লাহর নবী ডাক দেখলেন, সাবিরা রে শুনিয়া রাখো, কেউ যদি আমাকে ভালোবাসো হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, মাওলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলী সৈয়দ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। কুত্তা কি পেশাব করার পরে পানি টানি লইছে, ওর ভিতরেও না পাক বাইরেও না পাক, শুধুমাত্র আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, পাহারা দিয়ে 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 মরে গেল কুকুর। নবীজি বললেন, সাহাবি যদি ভালোবেসেই থাকো আলমারু মামন হাব্বা, তাহলে শুনে রাখো, যে যারে ভালোবাসবে তার সাথে তারা হাসন নাসর হবে। আমরা সুন্নিরা সারা জীবন ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবেসেই যাব, কথা বলেন ঠিক না হয় না? হাত উঁচা করে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ, ভালোবাসার এত বড় দাম, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ও বন্ধু, কুকুরের বাহিরেও না পাক ভিতরেও না পাক, আল্লাহ তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরেও পাক বানাইল, বাইরেও পাক বানাইল, এই পাক পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই সাতজন অলির সঙ্গে জান্নাতি বানাইয়ে দিল। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ! আমরা অলিদের পক্ষে আসি না নাই? যারা বলেন আসিনি, আল্লাহর নবীর পক্ষে আসিনি, তাহলে নবীর দুরুদ ও সালাম মিলাদুন নবী চলবে কি চলবে না? আল্লাহ আল্লাহ, যে যতই দলিল দিক, নবীর মহাব্বতের দলিলের উপরে আর কোন দলিল হতে পারে? নবীর ভালোবাসার দলিলের উপরে আর দলিল হতে পারে না, নাই ভালোবাসার দলিলের উপরে আর কোন দলিল নেই। কুত্তা যদি বেহেশত যাইতে পারে তা আমরা মনে হয় বিরাট অপরাধ করছি। কুত্তা যদি ওলিরে ভালোবাসা বেহেশত যাইতে পারে, তাহলে আমরা রসুলকে মহাব্বত কইরা নবীর এই উম্মতের, আগের উম্মতের 70 গুণ দাম বেশি উম্মতের, আগের উম্মত থেকে 70 গুণ দাম বেশি উম্মতের। হুজুর গাউসে পাকরে ভালোবাসা, মুজাদ্দিদ আল ফসানিকে ভালোবাসা, দাতা গঞ্জ বক্সে ভালোবাসা, শাহ জালাল রহমতুল্লাহ আলীকে ভালোবাসা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশত আজমিরিকে ভালোবাসা, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে ভালোবাসা, ওলিদেরকে ভালোবাসা, আমরাও জান্নাতের আশা করতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে না আমি। যাই হোক, শেষ সময়
গত বছর একটা জিকির দিছিলাম, আজকেও একটু জিকির দিব কি না দিলে তো আশেকের অন্তরের খোরাক হয় না, তো জিকির হবে একসাথে জবান খুলে স্মে জান আল্লাহ 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 নেজে ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 আমি কায়া নেজে ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কহিয়া নে যায় বাঙাল বায়া শিলাম রে আল্লাহ 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 ভালবে সে খুদাই আদম হাওয়া বানাই ভালবে সে খুদাই আদম হাওয়া বানাই বেয়ে হেস তো বালা খানা সাজাইয়া রে এই আমি কায়া নে যায় ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 জবান খুলে আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কায়া নে যায় ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 আয়া দম হায়া হেস তো সারিয়া দম হাওয়া হেস তো সারিয়া তিন শত চল্লিশ বছর কায়াম দিল রে চল্লিশ বছর কায়াম দিল রে এই আমি কায়া নে যায় ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কায়া নে যায় ভায়ালো বা শিলাম রে আমি কায়া নে যায় ভায়ালো বা শিলাম রে আল্লাহ 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 হাজার মাত্র সুযো রে সাদা পারণ কায়াম দে মো
রশিদ মহতুর সূর্য দেয়ে সাদা পারান কায়ান দেয়ে গঙ্গা নয় আয়ন জলে বক্ষ ভাসিল রে শিলাম রে আল্লাহ 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 শাহনা মুর্শিদ পারসি পিনা তোষে দুয়োশি শান মুর্শিদ পারসি পিনা তোষে দুয়োশি দিয়ে ইনে দিন রোশি তোষি লরে বল দিয়ে ইনে দিন রোশি তোষি লরে আমি কয়া শিলাম রে আল্লাহ 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 শিলাম রে মুর্শিদ কায়া আলো বা শিলাম রে আল্লাহ 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 আমি কয়া জয় বাবা আলো বাবা শিলা রে আল্লাহ 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 শিলাম রে আমি কয়া জয় ভায়া মা শিলাম রে আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদের মন্দর সুরায়া আয়ন জলে পক্ষ ভাষিল আমি কয়া জয় ভায়ন ভাষিলাম রে আল্লাহ 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 সৈনব জিয়া কে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।